পারবে না যখন এই কথা বলেন মন্ত্রী সুজিত বসু। তো তারপরেই আমরা কিন্তু দেখি আগুন নিয়ন্ত্রণে আনার ছবি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন কলকাতা বিমানবন্দরে ঠিক 9:30 কি পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির ছবি। এই মুহূর্তে ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় দাউ দাউ করে চলছে আগুন। বিমানবন্দর কর্তৃপক্ষ তারা ছুটে এসেছেন, যারা যাত্রীরা তারা ছোটাছুটি করছেন। এই মুহূর্তে আরো একটা ছবি দেখতে পাচ্ছেন আগুন লাগার মুহূর্তের ছবি, এবং আরো একটা ছবি ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন, যারা ফায়ার সার্ভিসের লোক রয়েছেন আগুন নিয়ন্ত্রণে যারা আনছেন, দমকল বাহিনী তারা রয়েছেন, এবং 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 এনডিআরএফ সম একদমই এনডিআরএফ ইন্ডিয়া অর্থাৎ এনডিআরএফ এর টিম সম্ভবত নামানো হয়েছে। আমি আরো একবার কনফার্ম হবো আমাদের গ্রাউন্ড রিপোর্টার গ্রাউন্ড জিরো যে রয়েছে প্রজ্ঞা, এনডিআরএফ ইন্ডিয়ার আমরা ড্রেস দেখতে পাচ্ছি। এনডিআরএফ নামানো হলো কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে এনডিআরএফ এর টিম আগুন লাগার মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি এনডিআরএফ এর টিমের ছবিটা দেখানোর চেষ্টা করবো। প্রজ্ঞার ভিডিও চ্যানেল সেই ছবি দেখাবে। দেখতে পাচ্ছেন কমলা কালারের যারা পোশাক পরে রয়েছেন, পিঠে লেগেছে এনডিআরএফ ইন্ডিয়া অর্থাৎ এনডিআরএফ টিম নামানো হয়েছে, দমকল বাহিনী নামানো হয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রয়েছে। এই মুহূর্তে 4 ছবি রিপাবলিক বাংলায়, 2 ছবি রিপাবলিক বাংলায়। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন, বিমানবন্দরে আগুন লাগার মুহূর্ত আরও 4 ছবি। এই মুহূর্তে বিমানবন্দরের 3C গেটে আগুন অর্থাৎ যে গেটে আগুন লাগে সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এনডিআরএফ ইন্ডিয়া অর্থাৎ এনডিআরএফ এর বাহিনী দাঁড়িয়ে রয়েছে আগুন লাগার মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে আতঙ্কিত বিমান যাত্রীরা তারা জটলা করে দাঁড়িয়ে রয়েছেন, তারা বোঝার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন তারা কখন যেতে পারবেন। এবং তার পরের ছবি ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন, 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, এমনটাই কিন্তু খবর দমকলমন্ত্রী সুজিত বসু সেই খবর কনফার্ম করেছেন। 4 ছবি, ঘড়ির কাঁটায় 10:38, আগুন লাগে 9:30। তারপর কি হয়, 9:30 যখন আগুন লাগে সেই আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট অথরিটি তারা কিন্তু কাজ শুরু করে দেয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তারা কাজ শুরু করে, প্রাথমিক কাজ, ছুটে আসে দমকলের প্রথম একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তারপর দমকলের একের পর এক 4টি ইঞ্জিন। এই মুহূর্তে আগুন প্রায় নিয়ন্ত্রণে, আগুন নিয়ন্ত্রণে। আতঙ্কিত বিমান যাত্রীরা বিমানবন্দরে কোথায় আগুন লাগে, 3C গেটে। 3C গেট কেন গুরুত্বপূর্ণ, বিমানবন্দরটাই গুরুত্বপূর্ণ, 3C গেট আরও গুরুত্বপূর্ণ, কারণ 3C গেট দিয়ে সমস্ত VVIP রা পাস করে, এমনটাই কিন্তু তথ্য উঠে এসেছে।